আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী। এই অ্যাক্টিভিটি টাস্কটি হলো 2021-এর সেপ্টেম্বর মাসের। এটিকে তোমরা সামগ্রিকভাবে পার্ট 6 বলতে পারো, বা অন্যভাবে বলতে গেলে এটি হলো 2021-এর অ্যাক্টিভিটি টাস্কের থার্ড সিরিজ। তো যাক সে কথা, এবার আমরা প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার যথাযথ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বর প্রশ্নটিতে বলছে, শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে এবং প্রত্যেকটির জন্য 1 নম্বর করে মোট আমাদের দেওয়া রয়েছে 4 নম্বর। প্রথমে প্রশ্ন নম্বর 1-এর ক, স্বাস্থ্য অমূল্য। এখানে শূন্যস্থানে আমরা বসিয়ে দেবো সম্পদ, তাহলে হয়ে গেল স্বাস্থ্য অমূল্য সম্পদ। তারপরের প্রশ্ন, মধুমেহ। তারপরে শূন্যস্থান ব্যাধি, এই শূন্যস্থানে আমরা বসিয়ে দেবো অসংক্রামক। উত্তরটা হয়ে গেল মধুমেহ অসংক্রামক ব্যাধি। পরেরটা, ঘয়েরটা, বিশুদ্ধ বায়ু বর্ণ ও এখানে হবে গন্ধ, অর্থাৎ বিশুদ্ধ বায়ুর কোনো বর্ণও থাকে না এবং কোনো গন্ধও থাকে না। পরেরটি হবে, প্রথমে শূন্যস্থান, তারপরে বলছে যে এক প্রকার সংক্রামক রোগ। তো বর্তমানে যে সংক্রামক রোগের জন্য আমরা ব্যস্ত সেটি হলো করোনা, তো আমরা এখানে করোনা লিখলাম। তোমরা চাইলে অন্য রোগের নামও লিখতে পারো, যেমন কলেরা বা আরো অন্যান্য সংক্রামক রোগ রয়েছে, সেগুলো কিন্তু তোমরা এখানে লিখে দিতে পারো। চলে যাচ্ছি পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, নিচের ফাঁকা ছকটি পূরণ করো। বাম দিকে রয়েছে ইন্দ্রিয়ের যত্ন, দিয়ে চোখ, ত্বক এবং দাঁত তিনটি ইন্দ্রিয়ের নাম রয়েছে। আর ডান দিকে ইন্দ্রিয়ের যত্নের নিয়মগুলি বর্ণনা করো, অর্থাৎ চোখের যত্ন কিভাবে নেব এবং ত্বকের যত্ন কিভাবে নেব, এগুলো আমাদের লিখতে হবে। তো কি করবে আর কি করবে না সেগুলো আমাদের লিখতে হবে। তো এর জন্য দেখো নম্বর রয়েছে মোট 6 এবং তিনটি যেহেতু আমাদের এখানে ইন্দ্রিয় রয়েছে, তাহলে এক একটির জন্য আমরা পাচ্ছি 2 নম্বর করে, তাই আমরা 2টো করে পয়েন্ট দিয়ে উত্তরটাকে এরকম ভাবে তৈরি করে নিয়েছি। তো দেখো প্রথমে চোখ, চোখের কি করব, 1 নম্বরে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করব এবং বেশি পরিমাণে শাকসবজি খাবো। আর 2 নম্বরে লিখছি যে চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেব। চলে যাচ্ছি কি করবে না সেই ঘরে, এখানে দেখো যে চোখে যাতে ময়লা না যায় সেদিকে নজর দিতে হবে। আর 2 নম্বরে খুব কম বা বেশি আলোয় পড়াশোনা করব না, অর্থাৎ কম আলোতে পড়লেও চোখের ক্ষতি হবে এবং বেশি আলোতে পড়লেও কিন্তু চোখের ক্ষতি হবে। এবার ত্বক, ত্বকের জন্য আমরা কি করব না, তো 1 নম্বরে নিয়মিত সাবান মেখে স্নান করব। 2 নম্বরে কি, ভিটামিন ডি ও ই যুক্ত খাদ্য ও শাকসবজি গ্রহণ করব। এবার কি করব না আমরা, তার জন্য 1 নম্বরে লিখছি যে খুব বেশি সময় ধরে ত্বক জলে ভেজাবো না, যেমন স্নান করার সময় বা অন্য কারণে আমরা বেশিক্ষণ কিন্তু জলে থাকবো না। আর 2 নম্বরে আমরা বলবো অপরিষ্কার পোশাক পরিচ্ছদ ব্যবহার করব না। এবার দাঁতের যত্ন নিয়ে আলোচনা হবে। 1 নম্বরে প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করব, অর্থাৎ দিনে 2 বার করে আমাদের দাঁত ব্রাশ করতেই হবে। তোমরা চাইলে যতবার খাবার খাবে ততবার কিন্তু করতে পারো, তবে অবশ্যই নরম ব্রাশ দিয়ে এবং টুথপেস্ট দিয়ে, ভালো টুথপেস্ট দিয়ে সেটা করতে হবে। আর দাঁতের আরেকটা যেটা আমরা করব সেটা কি, যে দাঁতে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেব। এবার কি করব না দেখো, যে মিষ্টি জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া যাবে না। আর 2 নম্বরে কি, যে ছাই বা গুড়াকু দিয়ে দাঁত মাজা উচিত নয়। ছাই বা গুড়াকুতে একটা খড়খড়ে পদার্থ থাকে যেটা আমাদের দাঁতকে নষ্ট করে দিতে পারে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, বলছে যে নিচের তালিকায় কোনটি সু অভ্যাস এবং কোনটি কু অভ্যাস তা লেখো। সু অভ্যাস মানে ভালো অভ্যাস আর কু অভ্যাস মানে খারাপ অভ্যাস। নাম্বার কয়ে রয়েছে ভোরে ঘুম থেকে ওঠা, এটা অবশ্যই সু অভ্যাস। নিয়মিত দাঁত মাজা অবশ্যই সু অভ্যাস। দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস, এটাও সু অভ্যাস। নিয়মিত ব্যায়াম করা অবশ্যই সু অভ্যাস। মিথ্যা কথা বলা মোটেই সু অভ্যাস নয়, তাই আমরা লিখবো কু অভ্যাস। নিয়মিত ফাস্ট ফুড খাওয়া, অর্থাৎ যে সমস্ত খাবারগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বা প্যাকেটে যে সমস্ত খাবার, সেগুলো আমাদের মোটেই খাওয়া উচিত নয়, তাই এগুলো কি করতে হবে, এটা আমাদের কু অভ্যাস লিখতে হবে। যত্রতত্র থুতু ফেলা মোটেই উচিত নয়, তাহলে এটাও কু অভ্যাস। হাতে থুতু দিয়ে বইয়ের পাতা উল্টানো না, কোনোদিনই যাবে না, তাই এটাও কু অভ্যাস। দাঁত দিয়ে নখ কাটা চরম সর্বনাশে কাণ্ড, এটা তো হবেই না, তাই আমরা লিখে দিচ্ছি কু অভ্যাস। এবার খেলাধুলা করা, এটা অবশ্যই সু অভ্যাসের মধ্যে পড়ছে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। অর্থাৎ 2টো যোগাসনের ছবি রয়েছে, ছবিগুলো দেখে নাম লিখতে হবে। প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই যোগাসনটার নাম হলো পবন মুক্তাসন, তাই আমরা লিখে দিলাম।
এবার খ নম্বরে যে ছবিটা দেখতে পাচ্ছি এটার নাম হলো চক্রাসন। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 5, নিজের মতো করে লেখো। এখানে দুটো প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য আমাদের মান রয়েছে 4 করে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 4 নম্বর, উত্তরগুলো হয়তো একটু বড় হতে পারে। তো দেখো প্রথমে ক নম্বর প্রশ্নতে ছিল যে সুঅভ্যাস গঠনের নিয়মগুলি লেখো, অর্থাৎ কোন কোন নিয়মে আমরা সুঅভ্যাস গঠন করতে পারি, তার উত্তরটা এরকম করতে পারো। আমরা 4টে পয়েন্ট দিয়েছি 4 নম্বরের জন্য। সুঅভ্যাস গঠন করতে হলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করতে হবে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, সৎ উদ্দেশ্য নিয়ে সুঅভ্যাস গড়ে তুলতে হবে। 3 নম্বর, সুঅভ্যাস গঠন করতে হলে শারীরিক ও মানসিক তৎপরতা দরকার, সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে কাজ শুরু করতে হবে। 4 নম্বর পয়েন্ট, সুঅভ্যাস গঠন করতে হলে সেই কাজটি বারংবার বা নিয়মিত করতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, অসংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো। অসংক্রামক রোগ মানে যে রোগগুলো ছোঁয়াচে রোগ নয় সেইগুলো, তা এই রোগের কারণগুলি কি কি কারণে অর্থাৎ এই রোগগুলো হতে পারে তার একটা তালিকা আমরা লিখেছি। দেখো অসংক্রামক রোগের কারণগুলি হলো, নাম্বার ক, জিনগতভাবে পূর্বপুরুষ থেকে এই রোগগুলি আসতে পারে। নাম্বার খ, অসংযমী জীবনযাপন করলে। নাম্বার গ, অপুষ্টিজনিত কারণে। নাম্বার ঘ, ভিটামিন ও খনিজ লবণের অভাবে। তারপরে নাম্বার ঙ, যথোপযুক্ত ব্যায়াম বা শারীরিক সঞ্চালনের অভাবে। এবং নাম্বার চ, অতিরিক্ত মানসিক চাপের কারণে। তাহলে ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে একটি কথা, যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট বক্স খোলাই আছে। সর্বোপরি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আশা করছি আবারও অন্য একটি ক্লাসে দেখা হচ্ছে। বাই।